বন্ধুরা, গরিব মধ্যবিত্ত মানুষদের কোনো কোনো সময় ঋণের প্রয়োজন হয়। কখন কার কী বিপদ পড়ে কেউ বলতে পারে না, আর তখন হাতে টাকা না থাকলে ঋণ নিতে হয় মানুষদের। তবে আপনারা যেখান থেকেই ঋণ নেন না কেন, সেখানে গ্যারেন্টারের প্রয়োজন হয়। তবে আজ আপনাদের এমন একটি ঋণ সম্পর্কে বলবো যাতে আপনি গ্যারেন্টার ছাড়াই 50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি যোজনা এনেছেন যেখানে কোনো গ্যারেন্টার লাগে না। সেই যোজনার নাম হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। শুক্রবার এই যোজনার আওতায় 10,000 ফুটপাথ বিক্রেতাকে ঋণ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরিপদ সিং পুরী প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় এই ঋণ প্রদান করেন। করোনার সময় দেশের ফুটপাথ বিক্রেতাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছিলেন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের স্বনিধি প্রকল্পের লক্ষ্য ছিল ফুটপাথের বিক্রেতাদের আত্মকর্মসংস্থান, স্বনির্ভরতা, আত্মসম্মান পুনরুদ্ধার করা। শুক্রবার প্রধানমন্ত্রী স্বনিধি ঋণ যোজনার সাফল্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী পুরী বলেছেন, এই পিএম স্বনিধি যোজনার আওতায় 7.94 লক্ষ রাস্তার বিক্রেতাকে 10,678 কোটি টাকা 80.82 লক্ষেরও বেশি ঋণ দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রথম কিস্তিতে 10,000 টাকা পর্যন্ত যে কোনো বন্ধকি প্রথম কার্যকরী মূলধন ঋণের সুবিধা প্রদান করা হয়। এরপর দ্বিতীয় কিস্তিতে 20,000 ও তৃতীয় কিস্তিতে 50,000 টাকা করে দেওয়া হয়। হরদীপ সিং পুরী আরও বলেন, এই প্রকল্পটি শুধু রাস্তার বিক্রেতাদের উপকারই করেনি, তাদের সম্মানও বাড়িয়েছে। এখন রাস্তার বিক্রেতারা কেবল আনুষ্ঠানিক ক্রেডিট চ্যানেলের উপর নির্ভর নয়, যেখানে তারা অত্যাধিক সুদের হার দিতে বাধ্য হয়েছিল। সরকার তাদের বিকল্প ব্যবস্থা করেছেন, আর এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গরিব ও মধ্যবিত্ত মানুষেরা নিজেদের কাজের জন্য এই প্রকল্পের অন্তর্গত ঋণ নিতে পারবেন। আর কম সুদে বিনা কোনো সমস্যায় সরকারের গ্যারান্টি সমেত আপনারা এই ঋণ নিতে পারেন। এই সম্পর্কে আরও জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বা আপডেট এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।